দাম্পত্য নিরবতার থেকে দাম্পত্য কলহ অনেক সুখের জিনিস। শব্দ হলে গোঙানির তারতম্য বোঝা যায়, কিন্তু অনির্বাণের অবস্থা ততই বচ। ঠিক কাজের জন্য ভুল তো ও স্বীকার করবে না, কিন্তু সেই প্রসঙ্গ বাদ দিয়ে স্বাভাবিকভাবে কথা বলতে গেলে স্বাভাবিক উত্তর পাওয়া যায় না। এবার এই স্বাভাবিক উত্তর অমন বলে কয়ে তর্ক করে বোঝানো যায় না। অনির্বাণের বাবা ধৃতিমান বাবু একটু ভুলো মোনা ছিল। অনির্বাণের মা অনিতা দেবী তার জন্য কোনোদিন ছেড়ে কথা বলেনি। এই হয়তো পরা লুঙ্গি বিছানায় রেখে গামছা পরে বাথরুমে গেল, ফিরে এসে সেই লুঙ্গির কথা আর মনে নেই। আলনা থেকে আবার কাঁচা লুঙ্গি নামাতে যাচ্ছিল। অনিতা দেবী রান্নাঘর থেকে হাঁক পাড়লেন, পরা লুঙ্গিটা কি তোমার চোখে পড়ে না? হ্যাঁ, আবার কাঁচা লুঙ্গি নামাতে যাও, বলি মনখানা কোথায় থাকে একটু বলবে? অনিতা দেবীর এই ছিল স্বাভাবিক ব্যবহার। সেই অনিতা দেবী যদি হঠাৎ করে একদিন ধৃতিমান বাবুকে নির্বিকারভাবে বলতে শুরু করে, ওটা কাঁচা লুঙ্গি রেখে দাও, তাহলে তো আর তার স্বাভাবিক হলো না। অনির্বাণের হয়েছে ঠিক সেই সমস্যা। রূপকথা নিজের কাজটুকু করছে এবং এমন নিখুঁতভাবে করছে, সেখানে বাড়তি একটা কথা বলারও জায়গা পাচ্ছিল না অনির্বাণ। আর কথা বললেও বা যতখানি নির্মেদ সাদা মাটা উত্তর দেওয়া যায় তাই দিচ্ছিল রূপকথা। এমনি অনির্বাণ রূপকথাকে আদর করারও চেষ্টা করেছিল এর মাঝে অনেকবার। এমনভাবে তাকিয়েছে রূপকথা, অনির্বাণ আবার গুটি গুটি পায়ে নিজের ঘরে চলে এসেছিল। বেশ কয়েকবার তো রূপকথাকে তাকাতে পর্যন্ত হয়নি, শ্বাস প্রশ্বাসেই বিপদের কথা বুঝতে পেরে গেছিল অনির্বাণ। এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় না পেলেও অনির্বাণ এটুকু বুঝতে পেরেছিল, এভাবে বেশি দিন চলতে পারে না। এবার এভাবে না চলার আবার দুটো মানে দাঁড়ায়, রূপকথার অভিমান গলে যাবে নাকি এই উত্তাপে ওদের সম্পর্কের সেতুটাই গলে যাবে, ও বুঝতে পারছিল না। আর মানুষ যখন কিছু বুঝতে না পারে ঈশ্বরের ওপর ছেড়ে দেয়। অনির্বাণও সেই ভরসাতেই থাকল, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। রূপকথার কাছে এই রাগ আপাতত টেস্ট ব্যাটিংয়ের মতো হয়ে গেল। অনির্বাণের সমস্ত আউটসুইংকে ও জাস্ট পাত্তা দিচ্ছে না, ইনসুইংগুলো দু একটা কথায় ডিফেন্স করছিল। ওই সন্ধে বলা কথাগুলোর জন্য অনির্বাণ যেন সারা জীবন আফসোস করে, তেমনই কোনো ফন্দি আঁটছিল। পাড়াঘর হলে জানলা খুলে জোরে দরজা দিয়ে পাখায় শাড়ি ঝোলাত, তাতেই যথেষ্ট শিক্ষা হয়ে যেত এই জন্মের মতো। কিন্তু জার্মানিতে অনেক সমস্যা, প্রতিবেশীদের কিছুতেই কিছু যায় আসে না। জানলা খোলা থাকলেও কেউ উঁকি দিয়ে দেখতেও আসবে না। জোরে দরজা দেওয়ার জন্যে পুলিশ ডেকে দিতে পারে, কিন্তু তাতে ইমোশনাল ড্রামা লিগাল জায়গায় চলে গিয়ে নোংরা হবে। মাঝে মধ্যে মাছ ধরার জন্য কেঁচুই লাগে, তা খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসার সম্ভাবনা থাকলে সে পথে না যাওয়াই ভালো। এখানেও সমস্যার শেষ নয়। জার্মানিতে সিলিং ফ্যানের কনসেপ্ট নেই, এসিও থাকে না ঘরে। গরমের দিনগুলোর কথা ভেবে টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান এনে রাখতে হয়। আর এক হলো শাড়ি, শাড়ি পরার অভ্যেস একেবারেই নেই রূপকথার। আলমারিতে যা আছে সব নতুন শাড়ি, সেই শাড়ি জড়ো করে দড়ির মতো করাও যথেষ্ট ঝক্কির কাজ। অনেক ভেবেও অনির্বাণকে উচিত শিক্ষা দেওয়ার মতো কিছু পাচ্ছিল না রূপকথা। তারপর হঠাৎ করে মনে হলো অনির্বাণকে আর পাত্তা দেওয়ারই মানে হয় না। জীবন ওকে অনেকবারই ভুগিয়েছে, আবারও একবার ভোগাচ্ছে, এর বেশি জীবনের কাছে কী বা আশা করেও। জীবনের প্রথম পছন্দ হওয়া মানুষ হল জাকির, এবার সে অন্য ধর্মের, সেটা কি রূপকথার দোষ? সে সময় অদিতি কি বলল, দেখ রূপকথা ও মুসলমান, তুই হিন্দু, বিপ্লব করার এমন একটা অ্যাসপেক্ট তুই পেয়ে গেছিস, এখন এগোচ্ছিস, পরে কিন্তু পস্তাবি। তারপর জাকিরকে গিয়েও কাঠি করে দিল, ব্যাস জাকিরের গল্প ওখানেই শেষ। জাকির সেই মুসলমানই থেকে গেল, আর শেষমেশ সেই হিন্দু মেয়ের সঙ্গেই ও যখন প্রেম করল, তাহলে সেটা অদিতি না হয়ে রূপকথা হলে কী এমন সমস্যা হতো?
হাতের নাগালেই ফ্রিজ। আর জার্মানিতে ফ্রিজ মানেই ভর্তি বিয়ার, বাড়ি বাড়ি তাই চলে। জার্মানরা বলে বটে কাইন বিয়ার ফর বিয়ার, কিন্তু নিজেরা ও সব মানে না। কথাটার মানে হল চারটের আগে বিয়ার নয়। কিন্তু জার্মানিতে সকাল সন্ধে বিয়ার খেতে খেতে লোকজন রাস্তায় ঘুরে বেড়ায়। যাই হোক, রূপকথার দুঃখের প্রসঙ্গ থেকে বিয়ারে ঢুকে পড়া ঠিক হবে না, সেই প্রসঙ্গেই ফিরি। বটল ওপেনার দিয়ে বিয়ারের বটল খুলে ঢক ঢক করে অনেকটাই খেয়ে নিল রূপকথা। বোতল থেকে ফেনা উপচে উঠে ওর গায়ে পড়ছিল, ওর সেদিকে খেয়ালই নেই। ছোটবেলায় পড়া জসিমউদ্দিনের কবর কবিতাটা মনে পড়ছে, পুরোটা নয়, মাঝের দু লাইন। তারপরে এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি, যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি। জাকিরের পর পাবলো, গিটার বাজাতে বাজাতে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ানো একটা ছেলে। ভালোবাসা সত্যিই ছিল, কিন্তু ভবিষ্যৎ ছিল না। যতটুকু ভবিষ্যৎ ছিল, কালি দিয়ে ঘষে ঘষে সেটুকুও অন্ধকার করে দিয়েছিল পাবলো। ও কি রূপকথাকে নিয়ে ভেবেছিল কখনো? রূপকথা চলে যাওয়ার পর দিব্যি ঋত্বিকাকে নিয়ে হেঁটে বেড়াচ্ছিল একই পথে। আর রাহুল, রাহুলের কথা তো মনেও করতে চায় না রূপকথা। একটা মিথ্যেবাদী কাপুরুষ, যে বিশেষণই দিক না রূপকথা, কিছুতেই মনের মতো হয় না। কিন্তু তাও রূপকথা ওকে নিয়ে ভাবতে বসলে তল পায় না। কোথায় গেল ছেলেটা? কেনই বা গেল? কোনো খবর নেই, কিচ্ছু নেই, একেবারের মতো গায়েব। কখনো যদি ফিরে আসে আর জিজ্ঞেস করে তুমি কেন অপেক্ষা করলে না, কি উত্তর দেবে রূপকথা? ততক্ষণে দ্বিতীয় বিয়ারের বোতল অর্ধেক শেষ, প্রথম বোতলটা মেঝেতেই গড়াগড়ি খাচ্ছে, নেশা চড়েছে অল্প। সিগারেটের দাম জার্মানিতে বেশ চড়া, তাই সিগারেট খাওয়ার অভ্যেস নেই দুজনেরই, তবে বাড়িতে রাখা থাকে। টলতে টলতে গিয়ে সিগারেটের প্যাকেটটা নিয়ে এসে বসল রূপকথা। রাহুল আর ফিরে আসবে না, ও জানে, যারা যায় কেউই আর ফিরে আসে না। আসলে ফিরে আসা এক্সিস্ট করে না পৃথিবীতে। পৃথিবী যেমন হঠাৎ করে থমকে গিয়ে পূর্ব থেকে পশ্চিমে ঘুরতে শুরু করবে না কোনোদিনই, তেমনই ফিরে আসবে না কেউ। নীতিনৃত্যের দিনগুলোকে খুব মিস করেও এখন। বাঁ হাতে বিয়ারের বোতল নিয়ে ডান হাতে নিজের ভুঁড়িটাকে মেপে নেয়। আর কখনো নাচতে পারবে ও? এই এত দূরে এসে নিজের শখ স্বাদ সব ভাসিয়ে দিল। কি যেন ওই শহরটার নাম? ডুসেলডর্ফ। পাশ দিয়ে বয়ে যাচ্ছে রাইন নদী, আর সেই নদীতেই ভেসে যাচ্ছে কলকাতার এক মেয়ের স্বাদ আহ্লাদ জীবন, সবই দেবদত্তকুলের জন্য। ওকে তো ভীরু কিংবা কাপুরুষ বলাই যায়। কার একটা কোর্টের চিঠির ভয়ে ওর সাথে আর কথাই বলল না, রূপকথা দস্তিদারকে ইগনোর মেরে দিল। চার নম্বর বোতলটাও গড়িয়ে গেল মেঝে। এর পর রূপকথা কি ভেবেছিল ওর আর মনে নেই। আর কি বা ভাববে? খুব জোর থমসের কথা ভাববে? কি এমন প্রয়োজন ছিল তার, চুরি করতে গেল এই সব? অনির্বাণ বাড়ি ফিরে এসে দেখে মেঝে পড়ে আছে রূপকথা, কপালের কোণে লাল দাগ। চেয়ার থেকে পড়ে বোধ হয় আঘাত পেয়েছিল। চোখে মুখে জলের ঝাপটা দেওয়ার পর চোখ খুলল রূপকথা। নেশা তখনও কাটেনি। গোঙাতে গোঙাতে অনির্বাণকে জড়িয়েই বলেছিল, সবাই আমায় ভুলবো যে কেন অনির্বাণ? সবাই আমায় ছেড়ে চলে যায় কেন? বলো না, বলো না আমায়, বলো না। আমি কি এতটাই খারাপ? আমার ভালোবাসা যায় না, আমায় বুঝিয়ে বলা যায় না? অনির্বাণ কোলে করে নিয়ে এসে শুইয়ে দিল বিছানায়। দরজার সামনে দাঁড়িয়ে খানিকক্ষণ রূপকথার দিকে তাকিয়েছিল, তারপর দরজাটা বন্ধ করে বেরিয়ে আসে ড্রয়িং রুমে। পড়ে থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে ধরায়। চিন্তায় ওর নিজেকে পাগল পাগল লাগছিল। আজ যে কোনো একটা বিপদ ঘটে যেতেই পারত,
কি করবে ভেবে পাচ্ছিল না অনির্বাণ। ততক্ষণে মেঝে স্থির হয়ে গেছিল চারটে বিয়ারের বটল। অনির্বাণের ফুসফুস থেকে ফিরে আসছিল ধোঁয়া। ব্যাস এইটুকুই যা প্রাণ ঘোরাফেরা করছিল ওদের ফ্ল্যাটে।